গৌরায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক, ঘাটালের বিডি অফিস থেকে বাইক চুরি। জয়শ্রী রামের সাথেই এবার যন্ত্রকোনার বিজেপির যুব মোর্চার বাইক র্যালিতে উঠল খেলা হবে স্লোগান। ঘাটালের এক ডেপুটি ম্যাজিস্ট্রেটকে অপসারণের দাবি উঠল। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হল চন্দ্রকোনা পৌর কাপ। আমরা কজনের পরিচালনায় চার দলীয় একদিনের ভলিবল টুর্নামেন্টের আয়োজন রামজীবনপুরে। নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আজকের বিশেষ কয়েকটি খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা মণ্ডল। মর্মান্তিক পথ দুর্ঘটনায় হাত গেল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে আজ 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ ঘাটাল পাঁশকুড়া শহরের গৌরা মার্কেটের সামনে। এক ডাম্পার ওই বাইক আরোহীকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। আহত ওই বাইক আরোহীর নাম ইউসুফ মণ্ডল, বাড়ি বীরভূম জেলার মাঠপশ্রী গ্রামে। রিপোর্ট অভিজিৎ পাত্র। ঘাটালের বিডি অফিস থেকে বাইক চুরি। ঘাটালের বিডি অফিসের কার্যালয় চত্বর থেকে বাইক চুরি হলো। বুধবার রাত্রে মনোরঞ্জন মাইতি নামে ওই অফিসের এক কর্মীর বাইক চুরি হয়েছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। রিপোর্টে মনসারামকর। ঘাটালের এক ডেপুটি ম্যাজিস্ট্রেটকে অপসারণের দাবি উঠল। ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পালকে চন্দ্রকোনা বিধানসভার রিটার্নিং অফিসার থেকে অপসারণের অভিযোগ উঠল। ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গুণধর রুইদাস ওই অভিযোগ করেছেন বলে মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। যদিও গুণধর রুইদাস জানিয়েছেন তিনি লেখাপড়া জানেন না আর রাজনীতিও করেন না, তাই অর্জুনবাবুকে অপসারণ করার জন্য তার অভিযোগ করার কোনো প্রশ্নই নেই। কেউ বেনামে ওই অভিযোগ করেছেন বলে তিনি দাবি করেছেন। রিপোর্টে সুইটি রায়। জয়শ্রী রামের সাথেই এবার চন্দ্রকোনার বিজেপির যুব মোর্চার বাইক র্যালিতে উঠল খেলা হবে স্লোগান। 13 তারিখ চন্দ্রকোনায় ঢুকবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। তার আগে কুয়াপুর অঞ্চল জুড়ে বাইক র্যালি ও পথসভা করল বিজেপির যুব মোর্চা। আর চন্দ্রকোনা 2 ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ছোট বালা থেকে শুরু হয় বাইক র্যালি, অঞ্চল ঘুরে শেষ হয় কুয়াপুরে, সেখানে পথসভাও করা হয়। রিপোর্টে অভিক ঘোষ। কুয়াপুর 4 নম্বর অঞ্চলে ভারতীয় জনতা যুব মোর্চা চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে একটি বাইক র্যালি আমরা বাইক র্যালির সূচনা করছি। আমাদের যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে তারই একটা ঝলক এটা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হলো চন্দ্রকোনা পৌর কাপ 2021। বৃহস্পতিবার চন্দ্রকোনা পৌরসভার আয়োজনে পৌরসভার 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর জিরাট হাই স্কুল মাঠে উদ্বোধন হয় পৌর কাপ। এদিন পৌরসভার 12টি ওয়ার্ড নিয়ে গঠিত 12টি দলকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় পৌর এলাকায়। পৌর কাপের উদ্বোধন করেন চন্দ্রকোনা পৌরসভার প্রশাসক অরূপ ধারা। রিপোর্টে অভিক ঘোষ। আমাদের চন্দ্রকোনার কর্ম, আমাদের পৌর কাপ, তো 2021-এর পৌর কাপের শুভ উদ্বোধন হয়েছে আজকে। একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভ আরম্ভ হয়েছে। কাল থেকে আমাদের খেলা, আমাদের লটারি হয়ে গেছে, আমাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। তো 12টা ওয়ার্ডেরই প্রত্যেকটি খেলোয়াড় এখানে উপস্থিত ছিলেন এবং ওনারা যাতে করে চন্দ্রকোনা পৌরসভাকে সহযোগিতা করে, যাতে করে আমরা সুষ্ঠুভাবে খেলাগুলোকে সম্পন্ন করতে পারি, সেই জন্য ওনাদের কাছে আবেদন করেছি। আমরা কজনের পরিচালনায় চার দলীয় একদিনের ভলিবল টুর্নামেন্টের আয়োজন রামজীবনপুরে। আজ রামজীবনপুর পৌরসভার হাইস্কুল মাঠে আয়োজন করা হয় এই ভলিবল টুর্নামেন্ট। জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা এই চার দলীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বিজয়ী ও বিজিত দলের জন্য ট্রফি সহ নগদ পুরস্কারের ব্যবস্থা করেছে আয়োজকরা। ক্রিকেট ফুটবলের পাশাপাশি ভুলতে বসা ভলিবল খেলাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। এদিন ভলিবল টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা ছিল এলাকায়। রিপোর্টে অভিক ঘোষ। আমরা রামজীবনপুর, আমরা কজন বৃন্দ, আমরা 4টি টিমের খেলা, ভলিবল খেলা করাচ্ছি। একদিনেই খেলা, লোকাল আমাদের বিশিষ্ট যেসব মানুষজন আছে তারা হেল্প করেছেন প্রচুর, সেই সহযোগিতায় আমরা খেলাটা করেছি। বিগত বছরও আমরা খেলা করাই, আগের বছর করানো হয়নি, এবছর করাচ্ছি এবং পরের বছর আরও চেষ্টা করবো আরও নতুন করে ভালো উন্নত দল নিয়ে খেলা করার। বাইরের কৃপাই আছে, সুনে আছে, উচ্চিগাড়ি আছে, তারপর আছে দেবাশিস নয়। আমাদের সংবাদ নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, শুভরাত্রি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।